এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন আশি পয়সার মালিক শেখ হাসিনা এক পয়সার শরিকদের মর্যাদা দিয়েছেন তারপরও অনেক নেতা মহাজোটের ছোট দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অভিযোগ করেন তিনি সকালের সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন এমন আচরণ চলতে থাকলে জোটের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে মহাজোটকে খাটো করে আওয়ামী লীগের অনেক নেতার দেয়া বক্তব্য ও বিবৃতির সমালোচনা করেন জাসদ প্রধান বলেন তাদের তুচ্ছ তাচ্ছিল্য এবং তির্যক মন্তব্য জোটের ঐক্যকে কেবল ক্ষতিগ্রস্তই করবে না সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সংগ্রামকেও দুর্বল করে দেবে শেখ হাসিনা উনি আশি পয়সার মালিক হয়েও নিরানব্বই অথবা নিরানব্বই পয়সার মালিক হয়েও উনি এক পয়সা অথবা বিশ পয়সার সমতুল্য শরিকদেরকে উনি মর্যাদা দিয়েছেন কদর করেছেন দাম দিয়েছেন এবং ঐক্যে সামিল করে উনি মহাজোট এবং দল গড়ে তুলেছেন আমরা মনে করি শেখ হাসিনার এই সিদ্ধান্ত সঠিক সেই জন্যে এই ঐক্য ক্ষতিগ্রস্ত হয় তেমন কোনো আচরণ কারোই করা উচিত না